এখন তোমাদের একটা পেয়ে ড্রয়িং করে দেখাবো, মটরশুঁটি যাকে বলা হয়। মটরশুঁটি আঁকার জন্য তোমরা প্রথমে কি করবে, প্রথমে এক নৌকার মতো এঁকে নেবে, ঠিক এরকম। ডাবল লাইন এইভাবে, এরপরে আর একটা লাইন, চিকন করে দিবে একটু মোটা দিয়ে, এরপর আরেকটা, ডাবল লাইন, পাতা, আরেকটা ছোট পাতা, এইখানে আর একটা লাইন দিয়ে দিবে, ঠিক এরকম। কিছুটা ছোট বল দাও, কিছুটা বড় দাও, ঠিক এভাবে হয়ে গেল। এখন আমরা কি করব, কালারে চলে যাই। প্রথমেই ডার্ক গ্রিনটা নেবে, এরপর নিচের দিকটা ডার্ক গ্রিন দিবে, আর এই ডার্ক গ্রিনটা ঠিক এভাবে দিবে। এখানে ডার্ক গ্রিন দিয়ে দিবে, এইখানে ইয়েলো কালারটা দিবে, এগুলো হাফ হাফ করে লাইট গ্রিন দিয়ে দিবে, হাফ হাফ, একটু করে যেন সাদা থাকে বলের মধ্যে। লাইট গ্রিন সাথে একটু ইয়েলো দিয়ে দিবে, লাইট গ্রিন, এই ইয়েলোর মধ্যে একটু করে আমি লাইট গ্রিন এখানে দিয়ে দিলাম। এখন পাতার কালারটা প্যাস্টেল দিয়ে আমি প্রথমে ডার্ক কালারটা দিয়ে দিচ্ছি, লাইট কালার। এখানে আমার কাছে প্যাস্টেলের আর একটা গ্রিন আছে খুব ডার্ক, এই ডার্ক কালারটা এখানে দেওয়ার চেষ্টা করবে,
এটা হচ্ছে 16 নাম্বার প্যাস্টেল কালারের যে গ্রিন কালারটা এটা হচ্ছে 16 আর একটু ব্ল্যাক দিয়ে নিচের দিকটা একটু রাউন্ড রাউন্ড করে দিবে তো চাইলে দিতেও পারো নাও দিতে পারো তবে এটা দিলে একটু বেশি জীবন্ত মনে হয় হয়ে গেল আমাদের মটরশুটি ড্রয়িং এবং কালার